থার্ড ইউনিট টেস্ট চতুর্থ শ্রেণী ইংরেজি প্রশ্নপত্র পূর্ণমান 50 সময় 1 ঘন্টা 30 মিনিট। থার্ড ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণী সম্ভাব্য প্রশ্নপত্র মডেলে কেমন হতে পারে এক নজর দেখে নাও। প্রথম রয়েছে নাথিং হ্যাজ চেঞ্জড, আমরা পঞ্চাশে যে প্রশ্নপত্র এখানে রয়েছে একটা প্যাসেজ তোলা, এর ঠিক নিচে রয়েছে প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, যেখানে প্রশ্নপত্রের সঙ্গে রয়েছে উত্তর হোয়াই আর দি স্টুডেন্ট সিটিং ইন দি ওপেন এয়ার, নেক্সট প্রশ্ন দিয়ে থাকে হোয়াট উইল রিং ফর দি ফিউচার জেনারেশন, নেক্সট প্রশ্ন হাউ ইজ দি কোট ওয়ার্ড বা পুনশ্চ ইউজড, নেক্সট প্রশ্ন বি তাকে রয়েছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস, বলা রয়েছে কোর্ট ইয়ার্ড রিহার্সাল গেটওয়ে আর একটা রয়েছে ফিউচার, নেক্সট প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে দেওয়া রয়েছে অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে দেখে নাও, নেক্সট প্রশ্ন দিয়ে থাকে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস আম্রকুঞ্চ ইচ এ ড্যাশ ম্যাঙ্গো অর্চার্ড, নেক্সট বলেছে শ্যামলি ইজ এন ড্যাশ, পরের প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স হাউ ইজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, নেক্সট প্রশ্ন হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, নেক্সট প্রশ্ন তিনে তাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস, দেওয়া রয়েছে এ তাকে সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, নেক্সট প্রশ্ন আই গো টু স্কুল ড্যাশ, পরের প্রশ্ন হি শুড গেট আপ ড্যাশ ইন দি মর্নিং, তিন তাকে রয়েছে দি সান সাইন্স ড্যাশ, নেক্সট প্রশ্ন চার তাকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি ভার্ব গিভেন, রবি ড্যাশ রিড এ বুক ইন হিজ রুম, আই ড্যাশ লার্ন টু স্পিক ইংলিশ ওয়েল, দি বয়েজ ড্যাশ হ্যাভ দেয়ার লাঞ্চ, দি চিলড্রেন ড্যাশ লিসেন টু এ স্টোরি, নেক্সট প্রশ্ন রাইট অপোজিট ওয়ার্ড হ্যাপি আফটার ডে অফেন, ডি ত্যাগের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন, মস ইন পাস্ট ওয়ে ড্যাশ 1820, আগা সিরাজ হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স ড্যাশ মহসিন, মহসিন ওয়াজ ডট ড্যাশ আগা সিরাজ মহসিন লুকড ড্যাশ দি সিক অ্যান্ড দি নিডি, বলা রয়েছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড।